ডেস্কটপ কম্পিউটারের জন্য মনিটর কেনার আগে যে ছয়টি বিষয় বিবেচনায় রাখতে হবে আমরা অনেকেই কম্পিউটার কেনার সময় এর অন্যান্য কনফিগারেশনের দিকে খেয়াল রাখলেও এর মনিটরের দিকে কিন্তু তেমন গুরুত্ব দেই না কিন্তু এটি যে কম্পিউটারের গুরুত্বপূর্ণ পার্টগুলোর একটি সেটি আমরা ভুলে যাই ভালো একটি ডেস্কটপ কনফিগারেশন বানানোর সময় আমরা কম্পিউটারের অন্য সব কম্পোনেন্টগুলোর দিকে নজর দিলেও মনিটরের দিকে তেমন একটা গুরুত্ব দেই না একজন প্রফেশনাল কম্পিউটার ব্যবহারকারীর জন্য একটি ভালো মনিটর খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য এমন মনিটর দরকার যা তাদের ঘাড় ও দৃষ্টিশক্তির উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলবে না ভালো গেমিং এক্সপিরিয়েন্সের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্সের জন্য ভালো একটি মনিটরের কোনো বিকল্প নেই এজন্য নতুন ডেস্কটপ পিসি কেনার আগে কম্পিউটার মনিটরের দিকে নজর দেওয়া জরুরি তবে এর আগে মনিটর সম্পর্কে আমাদের কিছু তথ্য জেনে নেওয়া দরকার যেমন মনিটর কি মনিটরের সাইজ মনিটরের রেজুলেশন এক্সপেক্ট রেশিও কানেকশন টাইপ কালার ডিসপ্লে মনিটরের প্যানেল কাজের ধরন অনুযায়ী মনিটর নির্বাচন এবং বাজেট মনিটর কি মনিটর হচ্ছে একটি ডিভাইস যার মাধ্যমে পিসি হতে প্রাপ্ত ফলাফল প্রদর্শন করা হয় মূলত এটি একটি আউটপুট ডিভাইস মনিটর কম্পিউটারের এমন একটি ভিউজুয়াল ডিসপ্লে যাতে থাকে একটি স্ক্রিন একটি সার্কিট সিস্টেম ও একটি পাওয়ার সাপ্লাই এসব জিনিস একটি ক্যাশের ভেতর আবদ্ধ থাকে মনিটরের মাধ্যমে একটি কম্পিউটারের যাবতীয় কার্যকলাপের একটি আউটপুট পাওয়া যায় তাই এটি ক্রয়ের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ভুল মনিটর কিনলে পিসিতে যে কোনো কাজের ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় যা মোটেও কাম নয় নতুন মনিটর কেনার সময় যেসব বিষয় বিবেচনায় আনতে হবে সেগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা মনিটরের সাইজ মনিটর মনিটর কেনার আগে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা এর আকার কারণ সঠিক আকারের না কিনলে হল আপনি আপনার কাজ করে আরাম পাবেন না কি বিভিন্ন ধরনের সমস্যাও পড়তে পারেন অনেকে বড় সাইজের মনিটর পছন্দ করেন তবে আমার মতে এটি নির্ভর করা উচিত কম্পিউটার দিয়ে আপনি কি কাজ করতে চান সেটার উপর যেমন অফিসের কাজ গ্রাফিক্সের কাজ গেমিং ইত্যাদি জন্য বড় মনিটর খুবই কার্যকর একজন সাধারণ কম্পিউটার ক্রেতা প্রথমে যেসব বিষয় বিবেচনায় আনেন তা হল তার বাজেট অনুযায়ী মনিটর কারণ বড় মনিটরগুলো সাধারণত যায় তবে বাজেট মনিটর ছোট সাইজের গুলো হবে তবে এটাতে বড় মনিটর অপেক্ষা কম ফিচার্স থাকবে এজন্য বাজেট ও নিজের কাজের কথা ভেবে সঠিক সাইজের মনিটর কেনা উচিত কর্মক্ষেত্রে সাধারণত বাইশ থেকে চব্বিশ ইঞ্চি মনিটর ব্যবহৃত হয়ে থাকে নাম্বার টু মনিটরের রেজুলেশন সাইজের পরে আসে মনিটরের রেজুলেশন এর ব্যাপারটি অনেকে মনিটরের সাইজ ও রেজুলেশনকে একই জিনিস মনে করেন কিন্তু তা মোটেও এক জিনিস নয় মনিটরের রেজুলেশন হল মনিটরের পিকজেল সংখ্যা এর উপরই মনিটরের ছবির মান নির্ভর করে মনিটরের রেজুলেশন যত বেশি হবে ছবির কোয়ালিটিও ভালো হবে মনিটরের পর্দাকে আড়াআড়ি এবং লম্বলম্বি অনেকগুলো রেখায় ভাগ করা হয় আর ওই ভাগকে রেজুলেশন বলে রেজুলেশনের কিছু পরিমাণ ডিসপ্লে তে দেখানো হলো যেমন ছয়শ চল্লিশ গ্রাম চারশো আশি এক হাজার চব্বিশ সাতশো চৌষট্টি ইত্যাদি মনিটরের জন্য সর্বাধিক সর্বাধিক প্রচলিত রেজুলেশনটি হল উনিশশো বিশ মনিটরের রেজুলেশন যত বেশি হবে এর পিকজেলের সাইজ তত ছোট হবে একটি ভালো রেজুলেশন সম্পন্ন মনিটরের ছবি অনেক নিখুত ও ঝকঝকে দেখায় তাই ভালো রেজুলেশন সম্পন্ন মনিটর কেনার চেষ্টা করুন এতে আপনি একটি ভালো কোয়ালিটির ছবি উপভোগ করতে পারবেন নাম্বার থ্রি এক্সপেক্ট রেশিও একটি মনিটরের আকার কেমন হবে সেটা নির্ভর করে এর এক্সপেক্ট রেশিও এর উপর মনিটরের স্ক্রিন প্যানেলের উচ্চতা ও প্রশস্ততা সম্মিলিতভাবে এক্সপেক্ট রেশিও তৈরি করে পুরনো দিনে চার স্টু তিন রেশিও এর মনিটর বেশি পাওয়া যেত কিন্তু এখন বাজারে ষোল ইস্ট নয় এবং এর বেশি রেশিও এর মনিটর পাওয়া যায় এই রেশিওর সবচেয়ে বড় সুবিধা হল এতে গ্রাফিক্স গেমিং ইত্যাদি কাজগুলো দারুণ ভাবে করা যায়। এছাড়াও স্ক্রিনও পাওয়া যায় তবে এগুলো কিনতে হলে অবশ্যই বাজেট বেশি রাখতে হবে তাই আপনি আপনার বাজেট ও কাজের ধরন অনুযায়ী সঠিক রেশিও এর মনিটর কিনতে পারেন নাম্বার ফোর কানেকশন টাইপ মনিটর কেনার আগে এই বিষয়টি নিয়ে মাথা ঘামাতেই হবে কারণ আপনি যে মনিটরটি কিনতে যাচ্ছেন সেটি আপনার সিপিইউ ও গ্রাফিক্স কার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা অবশ্যই চেক করে নিতে হবে যদি এতে কোনো সমস্যা হয় তবে মনিটরের সাথে সিপিইউ এর কানেকশন দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে এজন্য দেখতে হবে আপনার ডেস্কটপে কি ধরনের পোর্ট ব্যবহৃত হয়েছে সচরাচর আমরা যে বিজিএ পোর্ট দেখতে পাই তার বাইরেই ডিজিটাল ভিউজুয়াল ইন্টারফেস অর্থাৎ ডিবিআই এবং হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস এইচডিএমআই পোর্টের মনিটর বাজারে পাওয়া যায় এসব থেকে আপনি আপনার ডেস্কটপের জন্য মনিটরটি কিনতে পারেন নাম্বার ফাইভ কালার ডিসপ্লে মনিটরের কালার ডিসপ্লে এর দিকেও নজর দেওয়া উচিত বর্তমানে বাজারে যেসব মনিটর কিনতে পাওয়া যায় তার প্রায় মিলিয়ন অর্থাৎ বিট কালার দেখাতে সক্ষম এতক্ষণ যে পাঁচটি বিষয় নিয়ে কথা বললাম তার চেয়েও এই সিক্স নাম্বার পয়েন্টটি বেশি গুরুত্বপূর্ণ নাম্বার সিক্স মনিটরের প্যানেল মনিটর কেনার সময় এর প্যানেলের দিকেও খেয়াল রাখা জরুরি মনিটরের প্যানেল সাধারণত তিন ধরনের হয় যথা আইপিএস ভিএ এবং টি এন প্যানেল বর্তমানে আইপিএস প্যানেলগুলোর মনিটর হাই রিফ্রেশ রেটের গেমিং মনিটর হিসেবে বাজারে আসছে তাই বাজেট ভালো থাকলে এই প্যানেলের মনিটর কেনা উচিত বলে আমি মনে করি কাজের ধরন অনুযায়ী মনিটর নির্বাচন মনিটর কেনার আগে ভাবতে হবে আপনি মূলত কি কাজের জন্য মনিটর কিনবেন যদি আপনি গেমিং এর জন্য কিনতে চান তাহলে একটি হাই রিফ্রেশ রেটের মনিটর কিনতে পারেন এছাড়াও বড় সাইজের একটি বেশি রেজলিউশন সমৃদ্ধ মনিটর গেমিং এর জন্য উপযুক্ত আবার যদি ফ্রিলেন্সিং বা ভিডিও এডিটিং এর জন্য নিতে চান তবে আইপিএস প্যানেলের মনিটর নেওয়া ভালো এই প্যানেলের মনিটরে মুভি নাটক ইত্যাদি খুব ভালো দেখা যাবে এবারে বাজেট বর্তমানে কম বাজেটে ভালো কম্পিউটার মনিটর কেনা খুবই কষ্টসাধ্য ব্যাপার আমাদের দেশে যারা মনিটর ক্রয় করে থাকেন তাদের বাজেট থাকে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে এই বাজেটে মূলত বাইশ ইঞ্চির এক হাজার আশি পিকজেলের রেজুলেশনের মনিটর পাওয়া যাবে এই ধরনের মনিটরগুলো বেশিরভাগই আইপিএস প্যানেলের হয়ে থাকে এবং এর রিফ্রেশ রেট থাকে পঁচাত্তর হার্স বর্তমানে জনপ্রিয় মনিটর বিক্রয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হল স্যামসাং ডেল এলজি বিউসনিক ভিউসোনিক ইত্যাদি বাজেট যত বাড়বে মনিটরগুলোর ফিচার্সও তত বেশি হবে বাজেট পনেরো হাজারের বেশি হলে চব্বিশ ইঞ্চের মনিটর পাওয়া যাবে এর পাশাপাশি উন্নত ফিচার্সও পাওয়া যাবে সবশেষে বলবো উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে আপনার কম্পিউটারের জন্য ভালো একটি মনিটর কিনতে পারবেন ভিডিও আজ এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য